বিশ্বনবী আমার বললেন ওই সময় তো দাজ্জাল বার হয়ে যাবে। দাজ্জালের এই সম্পর্কে দুটো রেওয়ায়েত রয়েছে, দাজ্জালের এক হাতে থাকবে রুটির পাহাড় থাকবে আর এক হাতে ঠান্ডা পানি থাকবে, বলবে এসো এসো আমাকে খোদা বলে মেনে নাও, যত পর আমার রুটি আর এই ঠান্ডা পানি খাও। আর যারা পেট শুধু আমার ভিতরে কি যাচ্ছে এই দেখার চিন্তা যাদের নাই, ওই দিনে বলুন ঈমান দেখবে না শরীয়ত দেখবে না ওর পেট দেখবে। সবাই দাজ্জালকে ঘৃণা করি কিন্তু বাস্তবে বাস্তবটা তো পাল্টে যাবে, তখন শরীয়ত দেখবে না দেখবে আমার পেট ভরবে কিভাবে, এখন তো শরীয়ত দেখেনি একদিকে ছুড়ে ফেলে দিয়েছে। প্রিয় নবী আমার বললেন আরেকটা রিওয়ায়েত রয়েছে দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। আল্লাহ নবী বলেন তোমরা যদি কেউ এই অবস্থা দাজ্জালকে দেখো তাহলে দাজ্জালের যে জান্নাত রয়েছে ওই জান্নাতের ভিতরে যেন তোমরা যেও না, কারণ ওটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের গেট। ওই দাজ্জালের জান্নাতের ভিতরে ঢুকলে আল্লাহর জাহান্নামে চলে যাবে। তবে না না, দাজ্জালের হাতে যে জাহান্নাম রয়েছে ওটা তো আসলে জাহান্নাম নয়, ওটা হলো আল্লাহর জান্নাতুল ফেরদাউসের গেট। তোমরা দাজ্জালের জাহান্নামে ঝাঁপ দিয়ে দাও, যদি পাও দাজ্জালের জাহান্নামে ঝাঁপ দিয়ে দাও আল্লাহর জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যাবে। দাজ্জাল তার কাছে এত রাগ রাগিনী থাকবে, সুন্দরী মহিলা থাকবে, যে দাজ্জালের ওই রাগ রাগিনী মানে বাজনা বাদ্য শুনে মাটির তলার ধন সম্পদ গুলো সোনা দানা গুলো উঠে পিছনে লাফাতে লাফাতে যাবে। এত টাকা দেবে দাজ্জাল, জি যারা খোদা বলে তাকে মেনে নেবে দাজ্জালকে। তবে যারা মূর্খ তারাও করতে পারবে, যারা শিক্ষিত তারাও করতে পারবে। অবমাকতুবুন বাইনা আইনাইহি কাফির, ওর দুই চোখের মাঝখানে কাফের লেখা থাকবে। যারা লেখাপড়া মোটেও জানে না তারাও পড়তে পারবে, কিন্তু না না, যারা দাজ্জালকে খোদা বলে মেনে নেবে সহায় সম্পদের জন্য পেট ভরার জন্য, ও আমার ভাইরা তাদের ফুলে ফেপে কোটিপতি কোটিপতি হয়ে যাবে। কিন্তু যারা অস্বীকার করবে দাজ্জালকে তারা দিনের পর দিন গরিব হয়ে যাবে। আজ তো আমরা কেউ এটা পছন্দ করি না, সবাই চাই আমি ধনী হয়ে যাই যে পথেই হোক না কেন। যদি এই মানুষগুলোর জমানায় দাজ্জাল বেরিয়ে যায় তাহলে ওই ধন সম্পদের লোভে আল্লাহ না করুন খোদাটা বলে না ফেলে। এই জন্য এখন থেকে নিজেকে তৈরি করে নিন, যাদের বাম স্তনের দুই আঙুল নিচের চোখটা খোলা রয়েছে, অন্তরের চোখটা কলবির চোখটা যাদের খোলা রয়েছে তারা একবার তাকিয়ে দেখুন এই চোখ দিয়ে ইমাম মেহেদীকে কেউ এখন দেখতে পাবে না, তবে এই চোখটা দিয়ে দেখা যাবে ইমাম মেহেদি যেন হাত ছানি দিয়ে ডাকে হে আল্লাহর বান্দারা সবর করো আমি আসছি, একটু সবর করো আমি আসছি। ইসলামের মধ্যে ঢুকে যান পরিপূর্ণ, শুধু কিভাবে টাকা রোজগার করব হারাম পন্থায় না। আজকে কত সুদি কারবার চলছে, মেয়েরাও করছে মা বোনেরাও করছে আমরাও করছি, তবে আল্লাহকে যদি একটু ভয় করতে পারেন আপনি টোটাল পৃথিবীর সফলতা ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। টোটাল দুনিয়ার জমিনে কবরের জমিনে জগতে পরকালের জগতে আপনি কামিয়াব হয়ে যাবেন। এই দেখুন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে তো আল্লাহ আল্লাহর রাসূল দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, আশারায়ে মুবাশশারার মধ্যে একজন আছেন হযরতে আবু বকর। তো এই আবু বকর যাকে নবী বলেছেন তুমি জান্নাতি, সেখানে আর কোনো কথা আছে নেই। তারপরেও আবু বকর সিদ্দিক আমার আল্লাহকে কেমন ভয় করতেন। এই ওয়াজগুলো শুনে শুধু জ্ঞান নিন কিভাবে আমি আপনি চলবো। একদিন হযরত আবু বকর যখন খলিফা হয়ে গেলেন, খলিফা হওয়ার পরে আবু বকরের
মনে করুন এক দিরহাম কিংবা 10 দিরহাম 10 দিরহাম ভাতা দেওয়া হতো মাসে মাহিনা দেওয়া হতো একদিন হযরতে আবু বকরের বিবি বললেন ইয়া আমিরাল মুমিনিন ও আবু কুহাফার বেটা আজ আমার বড় মনের সাদ আমি একটু মিঠাই মানে মিষ্টি খাবো আমার জন্য একটুখানি মিষ্টি কিনে এনে দাও আবু বকর সিদ্দিক বললেন তা আনা যায় তবে যদি তুমি মিষ্টি খাও আজ আর সারা দিন কিন্তু আর কোনো খাবার জুটবে না উপোস থাকতে হবে কেন বলতে আমি যা মাইনে পাই তাতে আমার দৈনিক যা রোজগার তা দিয়ে যদি আমি আজকের খাবার কিনি তো মিষ্টি কেনার পয়সা থাকবে না আবার যদি মিষ্টি কিনি তো খাবার কেনার পয়সা থাকবে না কোনটা করব বিবি বলছে নাও একটুখানি মিষ্টি কে সারা দিন উপোস থাকা যায় আপনি এক কাজ করুন একটা মাস ওয়েস্ট করুন আমি প্রত্যেক দিনের খাবার থেকে অল্প অল্প করে বাঁচিয়ে এক সাইডে রাখি এক মাস পরে গিয়ে দেখব যেটা জমা হবে তা দিয়ে মিষ্টি কেনা হয়ে যাবে উপোস থাকতে হবে না তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ঠিক আছে বিবি তাই করো আবে যদি 1 কিলো চাল রান্না হয় আমাদের বাড়ি তো এই 1 কিলো চাল থেকে যদি আমি এক মুঠো চাল সরিয়ে রেখে দেই তা ভাত রান্না করার পরে কি মনে হবে যে আমার এতটা ভাত কম হয়েছে মোটেও বোঝাই যাবে না কারো এতটা ভাত কম হয়েছে বোঝাও যাবে না অতএব 30 দিনে 30 মুঠো চাল জমবে এক মাস হয়ে গেল হযরত আবু বকরের বিবি বললেন ইয়া আমিরাল মুমিনিন এই দেখুন প্রতিদিনের খাবার থেকে আমি অল্প অল্প সংগ্রহ করে একটা দিরহাম জমা হয়ে গেছে একটা দিরহাম আমি জমা করে ফেলেছি আজ তো আমাদের উপোস থাকতে হবে না এই একটা দিরহাম নিয়ে যান বাজার থেকে আজ মিষ্টিটা কিনে আনুন হযরত আবু বকর ওই টাকাটা নিলেন একটা দিরহাম নিয়ে নিলেন দৌড়ে দৌড়ে বাইতুল মালে চলে গেলেন চলে গিয়ে ওই টাকাটা বাইতুল মালে মানে জনসাধারণের মালে জমা করে দিলেন আর বললেন শোনো শোনো ও নবীর সাহাবারা আমি আবু বকর আমার 10 দিরহাম করে ভাতা দেওয়া হতো কিন্তু না না আমি আবু বকর দেখলাম 9 দিরহাম হলে আবু বকরের সংসারে অভাব হয় না তাই আজ থেকে আবু বকরের 10 দিরহাম নয় আজ থেকে 9 দিরহাম করে আমার ভাতা দেওয়া হবে আর আমার বিবি এক মাসে একটা দিরহাম জমা করেছিল ওই দিরহামটা জনগণের মালে আমি জমা করে দিলাম জি এইরকম একটু হয়ে দেখেন তো আমি আল্লাহর কসম করে বলছি ওর মানব জীবনটা ধন্য হয়ে যাবে আবু বকর সিদ্দিক বললেন যদি এই টাকা দিয়ে আমার বিবির মিষ্টি কিনে আনি তাহলে হয়তোবা জনগণের হক মারার কৈফিয়াত আমাকে দিতে হবে আল্লাহ পাকের দরবারে কারণ ওটা জনগণের টাকা হযরত আবু বকর দুই তিন দিন ধরে উপোস রয়েছে কিছু খাওয়া হয় না আবু বকর বড় লাচার হয়ে গেলেন দুই তিন দিন ধরে খাওয়া হয় না একদিন হযরতে আবু বকরের গোলাম এক পেয়ালা দুধ অথবা খিচুড়ি এনে দিয়েছেন এক পেয়ালা খিচুড়ি বা দুধ এনে দিয়েছেন ইয়া আমিরাল মুমিনিন এই নিন এটা খেয়ে নিন হযরতে আবু বকর তিন দিন খাওয়া হয় না পেটে শুধু খাবার চায় উনি আর কোনো দিকে না দেখে ওই খাবারটা খেয়ে ফেলে দিলেন গোলাম বলে ইয়া আমিরুল মুমিনিন আপনি তো একবারের জন্যও জিজ্ঞাসা করলেন না এই খাবারটা আমি কোথা থেকে এনেছি উচিত ছিল আপনার জিজ্ঞাসা করা কই জিজ্ঞাসা করেননি তো তাই তো এ বাবা এটা তো আমার উচিত ছিল বলো এখন বলো 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 কোথা থেকে আনলে ওই খাবারটা এনেছো কোথা থেকে হুজুর আমি তখন এই লোকের ভাগ্য গণনা করে দিতাম ভাগ্য গণনা করতাম এই তোমার এই হয়েছে তাই হয়েছে অমুক হয়েছে অমুক হবে তমুক হবে এই করতে হবে এরকম লোকের ভাগ্য গণনা করে দিতাম কিচ্ছু বলতাম না কিচ্ছু আমি জানতাম না তবে আন্দাজে 10টা বললে 8টা খেটে যেত তো এই ভাগ্য গণনা করে আমি রোজগার করতাম তো একদিন আমি একটা লোকের ভাগ্য গণনা করে দিয়েছিলাম তো সেদিন ওই লোকটা আমার কোনো পারিশ্রমিক দেয়নি বলেছিল ভাই পরে দেবো একটু
ইয়া আমিরাল মুমিনিন ওই লোকটার সঙ্গে আজ আবার দেখা হয়ে গেল গো আর ওই দিনের ভাগ্য গণনা করবার বদলে এই খাবারটা আমাকে দিয়েছে ইয়া আমিরাল মুমিনিন ওই খাবারটা আপনি খেয়ে নিলেন হযরতে আবু বকর তিনি বড় বড় ব্যতিব্যস্ত হয়ে গেলেন ছটফট করতে লাগলেন কি সর্বনাশ হয়ে গেল না না এ তো হারাম 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 এই খাবার তো খাওয়া যাবে না জায়েজ নয় আমি খেয়ে ফেললাম কারণ আমার রাসূলুল্লাহ বলেছেন এক লোকমা যদি হারাম খাদ্য কেউ খায় একটা রুটির টুকরা এক গাল ভাত এতটুকু কোনো খাবার যদি হারাম খানা পেটের ভিতরে যায় আগামী 40 দিনের ভিতরে তার কোনো আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না এক লোকমা হারাম কেউ খেলে আগামী 40 দিনের তুমি তাহাজ্জুদ ইসরা আওয়াবিন সালাতুত তাজবি হজ না কিচ্ছু কবুল হবে না প্রিয় নবী আবার বললেন হারাম খাবার খেয়ে যাদের গায়ে রক্ত আর গোস্ত তৈরি হয়েছে ওই রক্ত আর ওই গোস্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে না ওদি কিন্তু নবী আমার বললেন ইজা ওয়াকা লুকমাতুম মিনাল হারামে ফি বাতনে ইবনে আদম আদম সন্তানের পেটের ভিতরে যদি এক লুকমা হারাম খানা চলে যায় লানাহুল্লাহু কুল্লু মালাইকাতিন আল্লাহর তামাম ফেরেশতা তারা ওই ব্যক্তির উপরে অভিশাপ দেয় কোটি 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 ফেরেশতা ওর উপরে অভিশাপ দেয় কতক্ষণ অভিশাপ দেয় মা দামাত তিলকা লুকমাতু ফি বাতনিহি ওই হারাম খাদ্যের খাদ্যটাও যতক্ষণ ওর পেটে থাকবে ততক্ষণ পর্যন্ত অভিশাপ দেয় ওয়াইন মাতা তিলকাল হালাতে ওই হারাম খানাটা পেটের মধ্যে থাকা অবস্থায় যদি লোকটা মারা যায় ফামা ও জাহান্নাম ওই ব্যক্তির ঠিকানাটা হবে জাহান্নাম আবু বকর সিদ্দিক কি করলেন যে ওই খাবারটা আমি কি করে বার করব গলায় আঙুল দিচ্ছেন শুধু গলায় আঙুল দিচ্ছেন বমি করবার জন্য যাতে বমিতে পার হয়ে যায় কিন্তু তিন দিন খাওয়া হয় না এক পেয়ালা দুধ কিংবা খিচুড়ি তো ওই আর কি বার হয় গোলাম বলছে আমিরুল মুমিনিন হুজুর ওই একটুখানি খাবার বার করবার জন্য জীবনকে এত কষ্ট দিচ্ছেন হযরতে আবু বকর বললেন দেখো ওই খাদ্যটা বার করবার জন্য যদি আবু বকরের জীবন দিতে হয় আমি আবু বকর আমার জীবনটাও বার করে দেব তবে ওই হারাম খানাটা আমার পেটে থাকতে দেব না গোলাম বলে ইয়া আমিরাল মুমিনিন আপনি ওইভাবে বমি করতে পারবেন না গলা পর্যন্ত পানি পান করেন পানি পান করবার পরে গলায় আঙুল দিন বমি হয়ে যাবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আকন্ত পানি পান করলেন গলায় আঙুল দিলেন হড়হড় করে বমি হয়ে গেল খিচুড়ির টুকরোগুলো বেরিয়ে গেল আবার পানি পান করলেন আবার গলায় আঙুল দিয়ে বমি করলেন আবারও খাদ্যের অংশ বার হলো যতক্ষণ পর্যন্ত ওই খাবার বমির সঙ্গে বার হয়েছে বারেবারে বারেবারে পানি পান করে আর গলায় আঙুল দিয়ে দিয়ে বমি করেন যখন দেখলেন আর কোনো খাবারের টুকরা বার হয় না তখন হযরতে আবু বকর ক্ষান্ত হয়ে গেলেন ও ভাইরা আমার হালাল খাদ্য যদি আপনার পেটের ভিতরে পড়ে আপনার ইবাদত বন্দেগি করার স্বাদ আসবে হালাল খাদ্য যদি আপনার পেটে পড়ে আপনি 40 দিনের ভিতরে আমার রাসূলুল্লাহর জিয়ারত পেয়ে যাবেন জোরে বলুন না জি কি অপরাধ আমরা করেছি যে যার কারণে এই চরম দুর্গতি আমাদের হচ্ছে ভাইরা আমার মনে রাখুন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার হাতে একদিন কেউ একজন একটু আতর লাগিয়ে দিয়েছে আতর দিয়েছে ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি আতরটা যেই না লাগিয়ে দিয়েছেন হুজুর তিনি নাকে শুকবার জন্য হাতটা কাছাকাছি নিয়ে আসেন হঠাৎ হাতটা সরিয়ে বললেন এ কোথাকার আতর এটা আমার হাতে যেটা লাগিয়েছো এ আতরটা কোথাকার
আমিরুল মুমিনিন হুজুর এই বাইতুল মালে একটা আতরের শিশি অনেক দিন পড়ে ছিল ওই আতর একটু আপনার হাতে লাগিয়ে দিয়েছি উমার ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন পানি গরম করে আমার হাতটা ধুয়ে দাও হাতটা দূরে রেখে দিলেন গরম পানি করে হাতটা ধুয়ে দেওয়া হলো বারে বারে ধুয়ে দেওয়া হলো তিনি বললেন আমার হাতটা শুকে দেখো আর আতরের কোনো গন্ধ পাওয়া যায় কিনা বলে না হুজুর আর আতরের গন্ধ নাই উমার ইবনে আব্দুল আজিজ বলেছিলেন ও বাবারা ওই বাইতুল মালের আতর মানে গোটা দেশের জনগণের অধিকার ওই মালে রয়েছে আর আমি খলিফা হয়ে ওই আতরের সুগন্ধ যদি আমি নেই কিয়ামতের ময়দানে আমার আল্লাহর দরবারে জনগণের হক মারার কৈফিয়াত দিতে হবে আমাকে জাহান্নামে যেতে হবে আসেন না ফিরে এসে দেখেন পৃথিবী শান্ত হয়ে যাবে আরে ইহুদি যারা যে ইহুদিরা ইসলামের চরম দুশমন ওই ইহুদিদের তো আমরাই বাঁচিয়ে রেখে দিয়েছি একদম বেশাস একটা ইহুদি পৃথিবীর জমিনে বেঁচে থাকতে পারবে না কি করলে জানেন ফিলিস্তিন আর ইসরায়েল এর বর্ডার দিয়ে একটা মুসলিম টিম মুসলমানদের একটা দল যাচ্ছিল তো ওই ফিলিস্তিনের বা ইসরায়েলের কিছু মুসলমানেরা ওই মুসলিম দলটাকে ঘিরে ফেলে দিয়েছে ঘিরে ফেলে দিয়ে বলছে আচ্ছা আমাদের একটা প্রশ্নের একটা কথা আপনাদের বলি কি কথা বলছে আমাদের এই ইহুদিদের আলেমরা প্রায় জিজ্ঞাসা করে তোমাদের জুম্মার নামাজের মুসল্লি কতটা হয় গো আমরা বলি এরকম হয় তারপরে বলে তোমাদের সকালবেলা ফজরের নামাজের জমাতে কত লোক হয় আমরা বলি এত হয় আর এই কথাটা ওরা বারবার প্রায় জিজ্ঞাসা করে এই জুমার মুসল্লি কত আর ফজরের মুসল্লি কত তা আমরা একদিন জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা এই প্রশ্নটা কেন বারবার করো তো ওরা বলেছিল আমাদের ধর্মগ্রন্থে মানে ইহুদি ধর্মগ্রন্থে লেখা আছে যে যেদিন মুসলমানদের জুম্মার নামাজের মুসল্লি আর ওই ফজরের জামাতের মুসল্লি দুটো সমান সমান হয়ে যাবে সেই দিনে টোটাল পৃথিবীর জমিনে আর একটা ইহুদিও বেঁচে থাকতে পারবে না একটা ইহুদি বেঁচে থাকতে পারবে না যারা বেঁচে থাকবেন অবশ্যই তারা দেখবেন জি আমরা তো হাদিস পড়িনি আরে ইসরায়েলে একটু খবর নিয়ে দেখেন ইসরায়েলের ইহুদিরা এখন ব্যাপক হারে একটা গাছ লাগাচ্ছে জানেন চারিদিকে একটা গাছ লাগাচ্ছে কি গাছ গরকাদ যে ক্যাসেটটায় নবী পাকের লাশ চুরি করার ঘটনা শুনেছেন ওই ক্যাসেটেই রয়েছে দেখবেন যে ইহুদিরা কোনো গাছের পিছনে লুকাবে গাছ কথা বলবে যার পিছনে লুকাবে সেই কথা বলবে এই মুসলমান আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে রয়েছে ইল্লাল গরকাদ গরকাদ গাছটা ব্যতীত সব গাছ কথা বলবে এই জন্য নবীজি ওই গাছটাকে বলেছেন সাজারতুল ইয়াহুদ মানে ইহুদিদের গাছ গাছটা আমি ছবি দেখেছি ঝাউ গাছের মতো ঝোপ ঝোপ ছোট ছোট গাছ ওর পিছনে লুকাবে ওই গাছটাই কথা বলবে না শুধু আর বাকি সব গাছ বলে দেবে তাই ওরা এখন ওই গাছটা খুব বেশি বেশি করে লাগাচ্ছে বাঁচবার জন্য কিন্তু শেষ রক্ষা হবে না শেষ রক্ষা হবে না ভাই আমার বাবা জিরা আমার ইমাম মেহেদী আলাইহিসসালাম দামেস্কের জামে মসজিদে ইমামতির জন্য দাঁড়িয়ে গিয়েছেন পিছনে একামত দেওয়া হয়ে গেল হঠাৎ এখনো নামাজ শুরু করা হয়নি খবর এলো মুসলমানদের কাছে ইমাম হযরত ঈসা নবী নেমে এসেছেন দামেস্কের জামে মসজিদের পূর্ব দিকের সাদা মিনারের উপরে ঈসা নবী নেমে এসেছেন মুসলমানরা গিয়ে ধরাধরি করে নামিয়ে আসবেন তার সাথে একটা কাপড় পরা গায়ে একটা চাদর দেওয়া তখনও মাথা দিয়ে টপ টপ করে পানি পড়ছে ইমাম মেহেদী আলাইহিসসালামের ইমামতিতে ঈসা নবী নামাজ পড়বেন নামাজ পড়া হয়ে গেলে ঈসা নবী বলবেন মসজিদের দরজা খুলে দাও দরজা খুলে দেওয়া হবে দরজা খুলে দিয়ে দেখবে দাজ্জাল দাঁড়িয়ে রয়েছে দাজ্জালের 70,000 ইহুদি সেনারা দাঁড়িয়ে রয়েছে 70,000 সেনা কিন্তু ঈসা নবী
যখন দৃষ্টি মেলে দেখবেন এই দৃষ্টিটা যতদূর পর্যন্ত যাবে এর মধ্যে কোনো বেঈমান থাকলে নবী বলছেন লবণে এই পানিতে লবণ দিলে যেমন লবণ গলে যায় ঈসা নবীর দৃষ্টি পড়লে এই কাফের বেঈমানরা লবণের মতো গলে শেষ হয়ে যাবে সব দৌড়াচ্ছে দৌড়াচ্ছে আর গলে তো ধ্বংস হয়ে যাচ্ছে দাজ্জাল দৌড়াচ্ছে 70,000 এই দাজ্জালের সেনারা সব ঈসা নবীর দৃষ্টিতে লবণের মতো গলে ধ্বংস হয়ে গেল আর যারা বাকি ছাইচুকি হয়ে গেল গাছের পিছনে লুকাবে গাছ কথা বলবে দাজ্জালকে ঈসা নবী তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাবে ইসরায়েলের একটা সবর ঘাঁটি অথবা বিমান বন্দর লুদ বিমান বন্দরের গেটে গিয়ে ঈসা নবী দাজ্জালকে হত্যা করে দেবেন যদিও ঈসা নবী শুধু দৃষ্টি মেলে তাকলে দৃষ্টি মেলে দেখলে দাজ্জাল তো ধ্বংস হয়ে যেত কিন্তু না 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 তলোয়ার দিয়ে দাজ্জালকে খুন করে দেবেন ওই দিন ঈসা নবীর সঙ্গে যারা থাকবে ওই ওই মানুষগুলোই হবে প্রকৃত নবীর সুন্নাত মাননেওয়ালা ওই লোকগুলো হবে ইসলামের মধ্যে প্রকৃত পরিপূর্ণ দাখিল হোনেওয়ালারা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর হিসাব দাজ্জালের বিরুদ্ধে ঈসা আলাইহিসসালাম যে অভিযান চালাবেন সেই অভিযানের সঙ্গে যারা যোগদান করবেন আল্লাহ পাক তাদের হিসাব নেবেন না ইমাম মেহেদীর সেনা হওয়ার জন্য রেডি হয়ে থাকুন তৈরি হয়ে থাকুন বেঁচে যাবেন আর একটা কথা বলি অন্তত পক্ষে কোরআনের উপর থেকে নিজেদের অনীহাটা উঠিয়ে নিন নিজে কোরআন তেলাওয়াত করুন আর আপনার বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিন জি আমরা তো আগে আমাদের বাচ্চাদের কি করি হয় এবিসিডি না ওয়া হস্রে দীর্ঘই কি একই ছন্দ দুয়ে পক্ষ পড়াই কিন্তু বুজুর্গানে দিনেরা বলেছেন তোমার বাচ্চাকে আগে আলিফ বা তা শিক্ষা দাও জি আরবি শিক্ষা দাও দিলে ওদের পুরো ব্রেনটা আল্লাহ এমন খুলে দেবেন আল্লাহ ওদের ব্রেনটা একদম সাফ করে দেবেন পরিষ্কার করে দেবেন কেন আপনার একটা বাচ্চাকে আপনি কোরআন শেখাবেন এ দুটো আমি কথা বলছি তার আগে খুব মহব্বতে উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بحر طوفان کا مجھ کو کوئی غم نہیں اے بحر طوفان کا مجھ کو کوئی غم نہیں مجھ کو ملا کا کوئی ضرورت نہیں میرے کشتی کا حافظ خود ہے خدا اور کملی والے سفینے میں موجود ہے اللہم صلی علی وعلى آل سيدنا كتاب এসে একজন লোক মারা যাচ্ছে একদম মৃত্যু পথের যাত্রী মরে যাচ্ছে বাঁচবার আর কোনো আশা নেই তার স্ত্রীর গর্ভে তখন একটা বাচ্চা তার স্ত্রী গর্ভবতী লোকটা মারা যাচ্ছে অন্তিম সময় লোকটা বলছে দেখো বিবি আমি তো জীবনে ভালো কাজ করতে পারিনি কোরআন শিখতে পারিনি জীবনটা তো বেকার চলে গেল তো তোমার গর্ভে তো আমার সন্তান রয়েছে তো ছেলে হোক মেয়ে হোক যাই হোক ওকে একটু আল্লাহর কালাম শিক্ষা দিও একটু কোরআন শিক্ষা দিও অবশ্যই লোকটা মরে গেল এ ওসিয়াত করে মরে গেল যেহেতু এর আমল ভালো ছিল না তো কবরে ওর কবরটা পুরো আগুনে ভরে গিয়েছে ওর কবরটা আগুনে ভরে গিয়েছে আযাব হচ্ছে কয়েক মাস পরে ওই তার স্ত্রীর
একটা ছেলে সন্তান প্রসব হয়েছে, একটা ছেলে সন্তান হয়েছে, ও ভাইরা ছেলেটা বড় হয়ে গেল, মা বলে বাবা ও বাবা ছেলে তোরা পারেনতে কালের আগে ওসিয়াত করে গিয়েছিল আমি যেন তোকে একটু আল্লাহর কালামটা শিখাই, যা বাবা মাদ্রাসায় যা আল্লাহর কালামটা শিখে আয়, একটু মাদ্রাসায় যা। ছেলেটা একটা আরবি বই নিয়ে মাদ্রাসায় গেল, মাদ্রাসায় গেল, এখন উস্তাদের কাছে হুজুরের কাছে বসছে, হুজুর বলছে বলো ছেলে বলো বিসমিল্লাহির রহমানির রহিম, তা ছেলেটা বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে ডেকে বললেন এ ফেরেশতারা মনে রেখে দাও গো, চার বেটা আমার কালাম শিখবার জন্য, চার ছেলে আমার কালাম শিখবার জন্য পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহ এমন নই যে ওর বাপের কবরে আমি আযাব দেব, ওর বেটার বিসমিল্লাহ পড়ার ওসিলায় আমি আল্লাহ ওর বাপের কবরের আযাবটা মাফ করে দিলাম। আজকের এই হাদিসটা দেখছিলাম, ওই ছেলেটা যখন কোরআন তেলাওয়াত করা শিখে যাবে, কোরআন তেলাওয়াত করা ওর মানে একা একা পড়তে পারছে শিখে গেছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলে বা মেয়ের মা বাপের টোটাল লাইফে যত সগীরা গোনা আছে তামাম সগীরা গোনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, জোরে বলুন না সুবহান। আমরা তো অনেকে কোরআন পড়তে জানি না, নায়ক চিনি, নায়িকা চিনি, খেলার গুটি চিনি, যে সব সব চিনি কিন্তু আল্লাহর কোরআন চিনি না, এখনো আমাদের আমাদের একটা জাতীয় লজ্জা কি জানে, এখনো জানাজার নামাজের সময় নিয়ত বলে দিতে হয়, ঈদের জমাতে দাঁড়িয়ে নিয়ত বলে দিতে হয়, অনেক সাহেব আবার তো আরবি জানেন না বাংলাতেও বলে দিতে হয়, জি আরে বেঁচে যাবেন আপনি, কোরআনের মতো এত বড় নিয়ামত আল্লাহ আমাদের উপরে আর দেন নাই, কোরআনের মতো মনে রাখবেন ময়দানে মহাশয়রে, ওই কোরআনের আল্লাহ জবান খুলে দেবেন আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন, আল্লাহ এই সেই ব্যক্তি যে আমাকে শিক্ষা করেছিল, যে আমাকে তেলাওয়াত করেছিল, যে আমাকে সহযোগিতা করেছিল, যারা কোরআন শিক্ষা করত তাদেরকে সহযোগিতা করত, আর যে সবচাইতে ভালো মানুষ কারা জানেন পৃথিবীর জমিনে, ভালো মানুষ কারা জানেন, পীর পীর বলেন, ওলি বলেন, গওস বলেন, কুতুব বলেন, আলেম বলেন, হাফেজ বলেন, হাজি বলেন, দরবেশ বলেন, যাই বলেন না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ভালো করা আমি বলবো না আমার নবী বলবেন, নবীজি বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, যে কুরআন শিক্ষা দেয় আর যারা কুরআন শিক্ষা করে, এই দুই শ্রেণীর মানুষরাই হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রিয় সবচাইতে প্রিয়, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে আপনিও হতে পারে, যদি কেউ তালিবুল ইলমের খাতায় নাম থাকা অবস্থায় মরে যায় তার টোটাল কবরে হিসাব হবে না, সে দাড়ি পাকা লোক হোক, আধা বয়সী হোক, আর যেই হোক, এই দেখেন না একটা বুড়ো মানুষ, একদম বুড়ো মানুষ, জীবনে তো সারা জীবন বাদরামি করে করে এখন কবরে এক পা উপরে এক পা, এইবার এখন ফিরে এসে এই আলেমরা এত বলতেছে ধূমপান করো না, ধূমপান করো না, যে তখন ও কথাটা থোড়াই কেয়ার করেছে, বুড়ো আঙুল দেখিয়েছে, এইবার ডাক্তার বলতেছে যদি তুমি ধূমপান করো তুমি গ্যারেজ হয়ে যাবে, এসে বলতে হুজুর তওবা করে দিছি, হুজুর তওবা করে দিছি, এতদিন আলেমরা বলেছে ওর কানে ঢুকিনি, ডাক্তার বলেছে গ্যারেজ হয়ে যাবে, এখন বলতেছে হুজুর তওবা করি, জি এই বুড়ো ব্যক্তিটা বুড়ো লোকটা ও জীবনের ভুল বুঝতে পেরে বলে যাক আল্লাহর কালাম তো একটু শিখবো, কিচ্ছু তো করতে পারিনি একটু আল্লাহর কালাম শিখবো, তো আরবি একটা
নবী বলছে ওমার ওই দুটো ফেরেশতার গলার স্বাভাবিক আওয়াজ হলো যেরকম বাস পড়ার আওয়াজ হয় ওই রকম স্বাভাবিক আওয়াজ তাহলে স্বাভাবিক আওয়াজ যদি বাস পড়ার মতো হয় তা ধমক দেওয়া আওয়াজ না জানি কি রকম হবে উঠে বলি এখন ওই বুড়োটা উঠে বসেছে ফেরেশতা বলছে আমার রব তোমার রব কে ও বুড়ো তো জীবনে কিচ্ছু করবে ওই শেষ বেলায় চারটে অক্ষর বলতে আলিফ বা তা সা ফেরেশতা বলতে কি বলে আমি জিজ্ঞেস করলাম তোমার রব কে প্রভু কে বলতে আলিফ বা তা সা এই মাদিনুকা তোমার ধর্ম কি বলতে আলিফ বা তা সা মান নবিয়ুক তোমার নবী কে আলিফ বা তা সা ফেরেশতারা তো হয়রান হয়ে গেছে এই আল্লাহ রাব্বুল আলামিন কার কবরের ভিতরে আমাকে ঢুকিয়ে দিলেন আল্লাহ এর যা বলি ও তো আলিফ বা তা সা বলে আর কিছু বলে না আমার আল্লাহ বললেন এ ফেরেশতারা আমার বান্দা যা বলেছে ঠিক বলেছে যাও ওই আলিফ বা তা সা ওর ওসিলায় আমি আল্লাহ ওকে মাফ করে দিলাম ও জীবনের ভুল বুঝতে পেরে শেষ বয়সে আমার কালামটা শিক্ষা করার জন্য ওই চারটি অক্ষর মুখস্থ হয়েছিল আমি আল্লাহকে আর সময় দিলাম না সময় দিলে ও আমার কালামটা শিক্ষা করত কিন্তু তা হয়নি আমি মৃত্যু দিয়েছি বলে মরে গিয়েছে তাই ওই চারটি অক্ষর মুখস্থ করার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর কবরটা রিয়াজিল জান্নাহ বানিয়ে দিলাম নিজে শিখুন সন্তানদের শেখান মাদ্রাসা মাদ্রাসার দিকে খেয়াল রাখুন আর সব সময় দেখবেন আমার নবী কি করতে বলেছেন একজন হাফসি সাহাবা ছিল জানেন হাফসি সাহাবা চুলগুলো কোঁকড়ানো ওরা জীবনে শীতে শীতে সোজা করে কাটতে পারে না চুল সব কোঁকড়ানো বলে এখন নবীর সব সুন্নত মেনেছে কিন্তু নবীজি এই মাথার মাঝখান থেকে সিটি কাটতেন মাথার মাঝখান থেকে কিন্তু এই হাফসি সাহাবাটা ও এত চেষ্টা করে মাঝখান দিয়ে সিটি বার হয় না আমার নবী করেছেন আর আমার হবে না এই জন্য খুব একটা অস্থিরতা ছিল একদিন কি করেছে বললো সিটি আমার বার করতেই হবে মাসকান দিয়ে নবী করেছেন বলে একটা লোহার শিক গরম করেছেন লাল করেছেন লোহার শিক গরম করে ঠিক মাথার মাসকান দিয়ে টেনে দিয়েছে পুড়ে গেল মাসকান দিয়ে একটা সিটি বার হয়ে গেল জি আমার নবীর সুন্নতটা শুধু পালন করবার জন্য হাদিস শরীফে এসেছে একজন সাহাবা উটের পিঠে করে যাচ্ছেন পিছনে সঙ্গী অনেক লোক রয়েছে তিব্বু ভালো রাস্তা কোথাও বাধা নাই তবে একটা জায়গায় ওই উটের উপরে বসাত বসে থাকা সাহাবাটা মাথাটা নিচু করে হ্যাট হয়ে গেলেন অথচ কিচ্ছু নেই আরে আমি যদি এখানে গলতে চাই তাহলে আমার এখানে একটা কিছু মাইকের স্ট্যান্ড রয়েছে আমি গলে যাই কিন্তু যদি কিচ্ছু না থাকে এখানে তাহলে আমি যদি গলে যাই এটা কিরম লাগলো সঙ্গেরা বলছে হুজুর এখানে তো কিছু নেই তা আপনি এরা মাথা নিচু করে গেলেন কেন জানো এখানে কিছু একটা আছে আপনি মাথাটা নিচু করে গলে গেলেন ওই সাহাবা বললেন শুনে রাখো একদা আমি রাসূলুল্লাহর সঙ্গে আমার প্রিয় নবীর সঙ্গে এই পথ দিয়ে আমি যাচ্ছিলাম তখন এই জায়গায় একটা গাছ ছিল বড় গাছ ছিল ওই গাছের বড় একটা ডাল এই পথের উপর দিয়ে গিয়েছিল আর আমার রাসূলুল্লাহ এই পথটা পার হবার সময় ওই ডালের নিচে মাথাটা নিচু করে গিয়েছিলেন আজ যদিও গাছটা এখানে নাই তবুও আমি নবীর সুন্নত মনে করে আমার রাসূল সুন্নত মনে করে আমি এই জায়গায় মাথাটা নিচু করে আমার নবীর সুন্নত পালন করলাম একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তাই আল্লাহ বলেন উদখুলু বিসলিমে কাফাদ ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও আর একটা মানুষ তো তখন ইসলামের মধ্যে ঢুকতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমার নবীর সুন্নতের তাবিদারি না হয়ে যাবে ততক্ষণ না যদি আমরা এই মাদ্রামে আমাদের এই অসভ্যতা যদি অব্যাহত থাকে তাহলে আমাদেরও প্রস্তুত থাকতে হবে আসামের মতো জি প্রস্তুত থাকতে হবে ফিরে আসুন আল্লাহর ওয়াস্তে বলছি
আপনি পাঁচ ওয়াক্তের নামাজটা কমপক্ষে আদায় করেন, কারণ নবী পাক বলেছেন লা সাবুন লিমা লা সালাতা লাহু, যার নামাজ নেই ইসলামের মধ্যে তার কোনো অংশ নেই, অধিকার নেই। বিশ্ব নবী আমার বললেন ইচ্ছা করে যে এক ওয়াক্ত নামাজ কাজা করে দিল, আর বাড়িতে তার ছেলে মেয়ে নাতি পোতা বউজি মা বাপ সব রয়েছে বাড়িতে, তার ওই পরিবার পরিজন সহ বাড়িটা পুরো ছাই হয়ে গেল, ওই লোকটা যতটা ক্ষতি না হলো ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যে কাজা করলো ওর চাইতেও বেশি ক্ষতি তার হয়ে গেল। কতটা কত ওয়াক্ত গেছে আমাদের জি, আরে মানব জীবনটা ব্যর্থ হয়ে যাবে সেদিন, সেদিন আফসোস করবে মানুষ যেদিন, আরে বেনামাজি মরে গেলে যদি তার জন্য গোটা দুনিয়া দান করে দেয় তবুও যে সে জান্নাতে যাবে, এইরকম এইরকম কোন সবুত এখনো পাওয়া যায়নি। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন সৎ উত্তর দিতে পারবে না, আমল খালি রয়েছে, আমার আল্লাহ পাক বলবেন খুজুহু ফাগল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধরকে ধর 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 আল্লাহর ফেরেশতারা ধরে ফেলে দেবে, আল্লাহ বলবে ফাগল্লুহু বেঁধে ফেলে দে, এমনি করে জাহান্নামের শিকল দিয়ে তাকে বেঁধে ফেলা হবে, আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, একে জাহিমের ভিতরে পৌঁছে দে, ফেরেশতারা টেনে নিয়ে যাবে কেমন করে, গরু মরে গেছে, ছাগল মরে গেছে, কুকুর মরে গেছে, পায়ের দড়ি বেঁধে কেমন করে টেনে টেনে নিয়ে যায়, এই রকম টেনে টেনে নিয়ে যাবে, এই চেহারাটা মাটির উপরে ঘিচড়ে যাবে, জাহিমের দরজায় দাঁড় করিয়ে দেবে, ওই সময়ে ওই লোকটা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস হায় আমার দুর্ভোগ, আমি যদি মাটি হয়ে যেতাম, গরুগুলো ছাগলগুলো কুকুরগুলো ইতর প্রাণীরা সব মাটি হয়ে যাবে, কেউ জাহান্নামে যাবে না জান্নাতেও যাবে না, লোকটা বলবে হায় রে আমি যদি দুনিয়ায় মানুষ না হয়ে জীবজন্তু হয়ে জন্মাতাম আজ আমার জাহান্নামে যাওয়া লাগতো না, নিজের হাত কামড়াবে আর বলবে ভাই আফসোস যদি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা অবলম্বন করতাম তাহলে এই চরম দুর্ভোগ আসতো না। অন্তত পক্ষে একটা কথাও মনে রাখেন, আল্লাহ ওয়ালা যদি নাই হতে পারলাম আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাবে, এই এই মূল জিনিসটা মনে রাখবেন, আল্লাহ ওয়ালা যদি প্রকৃতই না হতে পারি তাহলে আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাবে বেঁচে যাবে, আমি আতর মাখিনি তবে আতরওয়ালার পাশে বসে আছি, আতর না মাখলেও আমার দেহটা আতরের মতো সুবাস হয়ে যাবে, আর আমি পায়খানা মাখিনি তবে পায়খানার চেম্বারের পাশে যদি বসে থাকি তাহলে আমার দেহটাও পায়খানার মতো গন্ধ হয়ে যাবে। আল্লাহওয়ালাদের সোহবতে যদি একটা মিনিটও আপনি সময় দেন লাভ কি হবে আপনার জানেন, আল্লাহওয়ালাদের সোহবতে যদি থাকেন। কবি বলছেন, কবি ইকবাল বলছেন সোহবতে বা ইক জামানা আউলিয়া বেহতরে আজ সদ সালাতাতে বেরিয়া, ওলিয়া ওলিয়াদের কাছে ভালো মানুষদের কাছে আল্লাহর প্রিয়জনদের কাছে যদি একটা মুহূর্ত একটা মিনিট সময় যদি তুমি দাও তাহলে এক বছর বেরিয়া মানে এক বছর রিয়া ছাড়া যে ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে ওই রকম এক বছরের নফল ইবাদতের চাইতেও অধিক ভালো কাজ তুমি করলে, জোরে বলুন না সুবহানাল্লাহ, এক বছর ডে নাইট নফল ইবাদত করেছে যা লাভ হলো আল্লাহর মাহবুব প্রিয়দের কাছে এক মিনিট সময় দিলে তার থেকে বেশি লাভ। একজন মাওলানা আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন হুজুর এই কথাটা বাড়াবাড়ি করে বলা হয়ে গেল না, একটু অলিয়া অলিয়াদের আল্লাহর মাহবুবদের কাছে একটুখানি সময় দিলে একশো বছরের কবুল হওয়া ইবাদতের চাইতেও সব বেশি হবে,
মাওলানা আশরাফ আলী থানভী সাহেব হুজুর বলেছিলেন, আরে আমি তো ওই রকম বলি না, আমি একটু অন্য রকম কথা বলি। কি বলেন আপনি? মাওলানা আশরাফ আলী থানভী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তো এই রকম বলি, সোহবতে বা এক জামানা আউলিয়া বেহতেরে আজ লাকসালাতে বেরিয়া। আল্লাহর প্রিয়জনদের কাছে যদি একটা মিনিট ও একটা মুহূর্ত সময় দাও, এক লক্ষ বছর রিয়া ছাড়া যে নফল ইবাদত বন্দেগী করেছে ওর চাইতেও বেশি বেশি ভালো কাজ করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। উলিয়া উলিয়াদের সঙ্গী হয়ে যাবে। জি, শুধু জুনায়েদ বগদাদি রহমাতুল্লাহ আলাইহির চেহারাটা দেখবার জন্য আল্লাহ একজনকে ক্ষমা করেছেন। পাবেন কোথায়? আমি দুটো বইয়ের নাম বলছি, আহলে দিল কে তড়পা দেনে ওয়ালে ওয়াকিয়াত, উর্দুতে লেখা, মুফতি ইনামুল হক সাহেব কাসিমী তার লেখা। আর একটা হলো খুতবাতে জুলফিকার, নকশবন্দ তরিকার প্রখ্যাত পীর জুলফিকার আহমদ সাহেব নকশবন্দি, বড় তিনি দেওবন্দি হযরত, উনিও লিখেছেন। একজন লোক রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, আরো অনেকে আছে, এখন ওই রাস্তা দিয়ে জুনায়েদ বগদাদি রহমাতুল্লাহ আলাইহি আসছেন। আর এই লোকটা জীবনে জুনায়েদ বগদাদিকে দেখেনি, চিনতেন না, চিনতেন না। আর অন্য লোকেরা বলা বলি করছে, এই এই সর সর থেকে সর, ওই দেখ আল্লাহর ওলি জুনায়েদ বগদাদি আসছে, সরে যা সরে যা। এই লোকটা তখন চিন্তা করলো, ও তাহলে উনি জুনায়েদ বগদাদি আল্লাহর ওলি, তো ওনার দিকে খুব মহব্বতের নজরে তাকাচ্ছে, না ইনি আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, আল্লাহর সঙ্গে খুব সম্পর্ক ভালো, আর চেহারার দিকে তাকিয়ে রয়েছে। লোকটা মরে গেল, মরে যাবার কিছুদিন পরে একজন স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলো, এগে এগে অমুক তুমি কেমন রয়েছো কবরে? বলছে, আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছেন। কোন আমলের কারণে ক্ষমা করে দিয়েছে? লোকটা বলে, শুনে দেখো গো ভাই, আমি একদিন জুনায়েদ বগদাদির চেহারার দিকে আমি চেয়েছে আমি চিন্তাম না, আমি জানতে পেরে চিন্তা করেছিলাম ইনি আল্লাহর বলি আল্লাহর মাহবুব বান্দা। আমি যখন কবরস্থ হয়ে গেলাম আমার আল্লাহ পাক আমাকে বললেন, তুই আমার ওলির দিকে আমার প্রিয়জনের দিকে মহব্বতের নজরে তাকিয়ে দেখেছিলি, এই ওসিলায় আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। কোন আলেমা তুমি আলেম হও আও মুসলিমিয়ান না হলে তালিবুল ইলম হও, যে আলেমা নাও মুতাল্লেমা তলিবুল এলেম হও, আও উস্তামিয়া না হলে আলেমরা যা বলে তাই শোনো। আরে নবীজি বলেছেন, আলেম ওলামাদের মজলিসে বসা তোমাদের জন্য অপরিহার্য করে নাও, কারণ আকাশের পানি যেমন মরা জমিনটা জেন্দা হয়ে যায়, অর্থাৎ ঘাস গাছপালায় ভরে যায়, তেমন আলেম ওলামাদের হিকমতপূর্ণ কথায় তোমার মরা অন্তরটা জীবিত হয়ে যায়। জি, তবে আমি জানি না যে বাজারে মেলাঘাটে ঘুরলে অন্তরটা কতটা জিন্দা হয় আমি জানি না। আসুন আমার ভাইরা, আরে আল্লাহর ওলির দরবারের মাটিটাকে মাটিটাকে সম্মান করুন, আল্লাহর মাহবুবদের দরবারের মাটি ধুলোবালিকে সম্মান করুন, তাও নাজাত হয়ে যাবে। ওই একই কিতাবে আছে, যে কিতাব দুটোর নাম করলাম, সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, তো কিছুদিন পর একজন স্বপ্নে দেখছে যে সুলতান মাহমুদ গাজনবী আল্লাহর জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করছে। লোকটা বলে, হে সুলতান মাহমুদ, তুমি তো বাদশা ছিলে, রাজা বাদশাদের হিসাব তো বড় কঠিন হয়, তাহলে তুমি এত তাড়াতাড়ি হিসাব দিয়ে আল্লাহর জান্নাতের ভিতরে কিভাবে চলে গেলে?
রাজা বাচ্চাদের তো কঠিন হিসাব, তো এত অল্প সময়ে তুমি হিসাব দিয়ে জান্নাতে গেলে কিভাবে? আরে একজন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কে স্বপ্ন দেখেছেন, ওমরের কবরটা কোথায়? নবীজির পাশে, নবীজির পাশে ওমরের কবর। তো ওমরকে ওমরের ইন্তেকালের 10 বছর পর একজন স্বপ্ন দেখছে, দেখে জিজ্ঞাসা করছে, ওমর খবর কি, খবর কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, যেদিন আমাকে দাফন করা হয়েছিল সেই দিন থেকে এই 10 বছর আমার পার হয়ে গেল কবরের তিনটে প্রশ্নের জবাব দিতে, আমার এই 10 বছর পার হল। তো নবীজির পাশে রয়েছেন ওমর, যাকে আল্লাহ জান্নাতের বাশারাত দিয়েছিলেন আশারায় মুবাশশারার মধ্যে। তো তিনটে প্রশ্নের উত্তর যদি ওমরের 10 বছর লাগে, তো আমার আপনার লাগবে কতদিন? জি, সুলতান মাহমুদ গজনবী বললেন, হে আল্লাহর বান্দা, ঠিক বলেছো তুমি, রাজা বাচ্চাদের হিসাব তো বড় কঠিন হয়, তবে আমার আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছেন। হে সুলতান মাহমুদ, কোন আমলের ওসিলায় আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন? তখন সুলতান মাহমুদ বললেন, আমি একদা হযরতে আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছিলাম। আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ বাঘের পিঠে চড়ে বেড়াতেন, বাঘের পিঠে, কেন জানেন? আবার একটু কথা বেড়ে গেল। একদিন আবুল হাসান খারকানি রহমাতুল্লাহের এক মুরিদ পীর সাহেবের বাড়ি গেছে, তো হুজুর তখন বাড়ি ছিলেন না। এখন মহলের ভিতরে হুজুরের বিবি আছে, বাইরে থেকে বলছে, হুজুর বাড়ি আছেন? ভিতর থেকে হুজুরের স্ত্রী জবাব দিচ্ছে, কে তুমি, তোমার হুজুর কোথায় গেছে আমি জানি না, যাও যাও যাও। রাত দিন সে ঝামেলা ঝামেলা, হুজুর হুজুর হুজুর, এত কড়া ভাষায় জবাব দিয়েছেন। মুরিদ মনে করছে, আরে হুজুরের এত বড় দরজা আল্লাহ দিয়েছেন, আর তার বাড়ি এই অবস্থা, তার বিবি এই অবস্থা। তো যাচ্ছেন, যেতে যেতে বেশ খানিক দূরে গিয়েছেন জঙ্গলের দিকে, দেখছে উনি বাঘের পিঠে সওয়ার হয়ে চেপে চেপে আসছেন। আর মুরিদ বলছে, হুজুর আল্লাহ আপনাকে এত বড় দরজা দিয়েছেন যে আপনি বাঘের পিঠে সওয়ার হয়ে আসছেন, আর আপনার বাড়ি এই অবস্থা, আপনার বাড়ির এই অবস্থা। বলছে, শোনো, আমি আমার বিবির অত্যাচারে আর ওই কঠিন কথার উপরে সবর করি, এই জন্যই তো বাপ তার পিঠে আমাকে নিতে রাজি হয়েছে। বলুন না, সুবহান। জি, সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি আবুল হাসান খারকানি হুজুরের দরবারে গিয়েছিলাম, গিয়ে দেখলাম হুজুর তখন দরবার ছেড়ে চলে গেছেন, দরবারটা ভেঙে গিয়েছে, হুজুরের মুরিদেরা খাদেমেরা দরবারের ওই চ্যাটাটা তুলে বিছানা তুলে ঝাড়ছে, ধুলো বালি ছিল তো তখন, তখন তো এরকম প্লাস্টার নেট পাথর মোজাইক ছিল না, ধুলো তো সেই ঝাড়ছে ধুলো, একদম পুরো দরবার অন্ধকার হয়ে গেছে, আবুল হাসান খারকানি হুজুরের দরবারটা ধুলোই ধুলো হয়ে গেছে। এখন সুলতান মাহমুদ গাজনবী বলছেন, আমি চিন্তা করলাম এই ধুলোগুলো তো সাধারণ ধুলো নয়, আরে এ ধুলো তো আল্লাহর ওলিদের, আল্লাহর মাহবুব বান্দাদের পোশাকের ধুলো, গায়ের ধুলো, পায়ের ধুলো, আল্লাহর ওলিদের দরবারের ধুলো, এ ধুলো তো অনন্য সাধারণ ধুলো নয়। আমি সুলতান মাহমুদ বরকতের নিয়তে ওই ধুলোর ভিতরে ঢুকে গেলাম, আর আমার মুখে হাত ঘষলাম যাতে আল্লাহওয়ালাদের পোশাকের ধুলো, পায়ের ধুলো, দরবারের ধুলো আমার চেহারায় লেগে যায়। আমি যখন মারা গেলাম, আমার আল্লাহ পাক বললেন, হে সুলতান মাহমুদ, তুমি আমার ওলির দরবারের ধুলোকে সম্মান করেছিলে, তুমি আমার ওলির, আমার বন্ধুর দরবারের ধুলোকে সম্মান করেছিলে, আমি অতটুকু আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। বলুন না, সুবহানাল্লাহ।
যে নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনবার জিজ্ঞাসা করেছে নবী দ্বীন কি মানে ধর্ম কি নবী বললেন আদব হুজুর দ্বীন কি নবী বললেন আদব আবার বললেন হুজুর দ্বীন কি ধর্ম কি নবী বলছে তুমি কখন বুঝবে আদব হলো দ্বীন আদব হলো ধর্ম যার মধ্যে আদব নেই সে বেয়াদব আর বেয়াদব জীবনে কোনোদিন আল্লাহকে পাবে না জুবাইদা জুবাইদা চিনেন বাদশা হারুন আর রশিদের বিবি জুবাইদা একটা বড় কাজ করেছিলেন কি বলেন তো মক্কায় একটা নদী খনন করেছিলেন নদী নহর মক্কার মানুষদের পানির কষ্ট দূর করার জন্য বেগম জুবাইদা যে নহর খুঁড়েছিলেন ওই নদীটার নাম ছিল নাহারে জুবাইদা তো জুবাইদা মারা গেল কিছুদিন পরে একজন আর স্বপ্ন দেখছে হে জুবাইদা আল্লাহ আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছেন জুবাইদা বলে হে আল্লাহর বান্দা আমার আল্লাহ পাক আমি জুবাইদাকে maaf করে দিয়েছেন এই ব্যক্তিটা বলে ও জুবাইদা আল্লাহ তো তোমাকে maaf করেই দেবেন কারণ তুমি মক্কার জমিনে বড় একটা নদী খনন করে দিয়েছিলে মক্কার মানুষদের পানির কষ্ট দূর হয়েছিল মক্কার পশু পাখিদের পানির অভাব দূর হয়েছিল আল্লাহ তো তোমাকে maaf করেই দেবেন বলছে না 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 ওই জন্যই আমার আল্লাহ আমাকে maaf করেননি বলে আমি যখন আল্লাহর কাছে এলাম আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করেছিলেন জুবাইদা কি এনেছো আমার জন্য কি এনেছো আমার জন্য জুবাইদা বললেন আল্লাহ আমি মক্কায় একটা নহর খনন করে দিয়েছিলাম নদী খনন করে দিয়েছিলাম মক্কার মানুষদের পশু পাখিদের পানির কষ্ট দূর করেছিলাম আল্লাহ আমাকে বলেছিলেন এই জুবাইদা ও তো তোমার রাজস্বের টাকা তোমার রাজত্ব ছিল রাজস্ব ছিল তাই তুমি নদী খনন করতে পেরেছো কথা বাদ দাও তুমি আমার জন্য খালেস নিয়তে কি আমল করেছো বলো কি আমল করেছো জুবাইদা বললেন আমি ঘাবড়ে গেলাম জীবনের আর কোন ভালো আমল আমি দেখতে পেলাম না জীবনের কোন ভালো উন্নত মানের আমল আমি দেখতে পেলাম না আমি বেকারার হয়ে গেলাম আমার আল্লাহ পাক দয়া পরবশ হয়ে আমাকে বললেন ও জুবাইদা দাঁড়াও ঘাবড়ে যেও না তোমার জীবনের একটা আমল আমার দরবারে কবুল হয়েছে রে জুবাইদা এসো আমি আল্লাহ ওই আমল আমলের প্রতিদান দেব কারণ আমি আল্লাহ কোরআনে বলেছিলাম ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারব কেউ যদি এক যাররা পরিমাণ নেক আমল করে ওই যাররা নেকির প্রতিদান সে অবশ্যই দেখতে পাবে ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারব এক যাররা পরিমাণ যদি কেউ বদ আমল করে তার প্রতিদানও দেখতে পাবে ও জুবাইদা তোমার জীবনের একটা আমল আমার কাছে কবুল হয়েছে কি আমল একদম ছোট একটা আমল বলে তুমি খুব ক্ষুধার্ত ছিলে জুবাইদা ক্ষুধার জ্বালায় তুমি ছটফট করছিলে তোমার সব দাসীরা দস্তর কান বিছিয়ে তোমার খাবার দিয়েছিল খান চাই তুমি ওই প্লেট থেকে খাবার নিয়ে গালে দিতে যাচ্ছিলে গাল পর্যন্ত নিয়ে এসেছো তখন তোমার মাথার দোপাট্টা পড়ে গিয়ে মাথাটা আলাদা ছিল মাথাটা খালি ছিল লোকমাটা শুধু মুখের কাছে এনেছিল এমন সময় মসজিদে আজান শুরু হয়ে গিয়েছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান শুরু হয়ে গিয়েছিল তুমি তোমার খাবারটা তখন মুখের কাছে ঢুকিয়ে দিলে হয়ে যায় কিন্তু না না তুমি আমার আজানের শব্দ শুনতে পেয়ে আমার নামকে ইজ্জত করার জন্য ওই খাবারটা তুমি প্লেটে রেখে দিয়ে তাড়াতাড়ি করে তুমি মাথার কাপড়টা ঢেকে দিয়েছিলে আজানের আদব করেছিলে আমার নামের আদব করেছিলে ওই অতটুকু আমল আমার দরবারে কবুল হয়েছে যাও জুবাইদা
তোমার ওই আমলের ওসিলায় আমি আল্লাহ তোমাকে maaf করে দিলাম একদম ছোট আমল এর নাম হলো আদব আমি 40 বছর তাহাজ্জুদ করছি প্রতিদিন রাতে একবার করে সালাতুত তাসবিহ পড়ি অনেক আমল করি কিন্তু মনে করেন না জান্নাতের রাস্তা মনে হয় আমার ভিআইপি হয়ে গেছে আল্লাহ যদি রহম না করে হয়তো জীবনের কোন ছোট আমল কোন ছোট আমল আমি জানি না আমি নিজেই জানি না অথচ আমার আল্লাহর দরবারে কবুল হয়ে রয়েছে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহির আমি একটা ঘটনা আপনাকে বলেছি তার আগে খুব মহব্বতে একদম মদিনা মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে মনটা দিয়ে একবার মহব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা